পার্লারে না গিয়ে যদি বাড়িতে বসে পার্লারের মতন হেয়ার স্পা করা যায় তাহলে কেমন হয়? তো চলো আজকে ভিডিওটা সেটা নিয়েই বেশি বগর বগর না করে ভিডিওটা শুরু করা যাক। পুজো তো এসেই গেল, আর মাত্র কিছুদিন বাকি, আর চুলের অবস্থা নাকি এরকম। এত ভালো ভালো জামার সাথে এরকম চুল নিয়ে বেরোলে তো গেট আপটা নষ্টই হয়ে যাবে, তাই না? তো আজকে এই চুলগুলোর কোনো না কোনো ব্যবস্থা নিতেই হবে। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে চুলের ব্যবস্থা কী করা যায়। চুল ভালো করার জন্য তো আমরা চুলে স্পাটাই বেশি করে থাকি, আর পার্লার থেকেও বলে যে স্পা করলে চুলটা ভালো থাকে। তো তার জন্য আজকে আমরা বাড়িতেই কিছু টাকার বিনিময়ে স্পাটা করে নেব, আর কিছু টাকাও খরচা করার কোনো বিষয় না, কারণ এইগুলো আমাদের রান্নাঘরে আছে। তো চলো দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের দরকার হয় সেগুলো দিয়ে আজকে আমরা হেয়ার স্পাটা করব। তো আমি এই বড় যে দাঁতালা চিংড়িটা আছে সেটা দিয়ে আমার চুলগুলো আঁচড়ে নিচ্ছে, আর চুল না প্রচণ্ড পরিমাণে উঠছিল। তো রেমেডিটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে মেথি আর চাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ মেথিটা আর চালটা কী সুন্দর ফুলে উঠেছে। তো এই জলটাকে কিন্তু ফেলবো না। আমি এখানে দু চামচ মেথি আর দু চামচ চাল নিয়েছি, কারণ আমার চুলটা বড় বলে তাই। তো তোমরাও এখানে তোমাদের ছোট চুল হলে এক চামচ নেবে, বড় চুল হলে দু চামচ নেবে। তো আমি এখানে এটা ভিজিয়ে রেখেছি আর মেথিগুলো ফুলে উঠেছে, দেখতে পাচ্ছো জলগুলো। এই জলটাকে দিয়ে আমরা ব্লেন্ড করব। তো চলো এটাকে আমরা একটা ব্লেন্ডার নিয়ে ঢেলে নিই, আর তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। তো আর লাগছে এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি, এটা প্যারাশুটের কোকোনাট অয়েল নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আর লাগবে ভিটামিন ই। এই মাত্র 4টে উপাদান দিয়েই আজকে আমরা হেয়ার স্পাটা শুরু করবো। তো আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, আমি এখানে ছোটো ব্লেন্ডারটা নিয়েছি, আর এর মধ্যে এবার আস্তে আস্তে করে এই চাল আর যেই মেথিটা ভেজানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। চালটা আমাদের সবসময় ঘরে থাকি, যেটা আমরা বাঙালি, ভাত তো খেতেই হবে, আর যে মেথিটাও রান্নাঘরে থাকি অবশ্যই। তো এই দুটোকে দিয়েই আজকে আমরা হেয়ার স্পা করে নেব। তো এগুলো সব ঢেলে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে টিশিয়ে নাড়াচাড়া করে নিই, নিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা যদি আর একটু জল লাগে তাহলে একটু জলও দিয়ে নিতে পারো, মাঝে মধ্যে একটু খুলে দেখলেও ভালো হবে। তো আমি এখানে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এটা একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, বা ছেঁকড়ি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি যে কাপড়টা দিয়ে ছেঁকবো ভেবেছিলাম, তো ছেঁকে তো নিয়েছি কিন্তু সেটা না রেকর্ড করা হয়নি, তার জন্য তোমাদের বললাম। আমরা এটা এইভাবেও ইউজ করতে পারো, কিন্তু মাথায় একটু লেগে লেগে থাকবে, সরু চিংড়ি দিয়ে টান দিলেই সেগুলো বেরিয়ে যাবে। আর এখানে এবার আমি প্যারাশুটের কোকোনাট অয়েলটা নিয়ে নিচ্ছি, আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি, যেহেতু বলেছি ছোটো চুল হলে 1/2 চামচ নিলেই মিটে যাবে, আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি। আর এখানে একটাই ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, যাদের ছোটো চুল তারাও একটাই দেবে, যাদের বড়ো চুল তারা একটার বদলে দুটোও দিতে পারো, আমি এখানে একটাই দিয়ে নিয়েছিলাম। আর ভিটামিন সি এর ভিটামিন ই ক্যাপসুলের যে কত রকম গুণ আছে সেটা তো তোমরা সবাই জানো, ফেস হেয়ার সবার জন্য ভিটামিন ই ক্যাপসুল বেস্ট। তো আমি এটা ভিটামিন ই ক্যাপসুলটাকে দিয়ে দিলাম, এবার এটাকে আমি আস্তে আস্তে করে একটু মিক্স করে নেব। এটাকে লাগিয়ে আমাদের অন্তত 1/2 ঘন্টা কি 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আর এটাকে তোমরা চান করার আগে 1/2 ঘন্টা আগেই লাগাবে, আর সেদিন যদি তেল মাখতে পারো মাথায় আগের দিন রাত্রে, বা সেদিনও তেল মেখেও এটাকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে চুলটা আরও ভালো হবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। পার্লারের লোকেরা যতই বলুক যে আমরা কোনো কেমিক্যাল ইউজ করছি না, কিন্তু ওদের ক্রিমগুলোই হচ্ছে কেমিক্যাল। তো তার থেকে আমরা এই ন্যাচারাল হেয়ার স্পাটা বাড়িতে ব্যবহার করি, এটাতে ন্যাচারাল জিনিসপত্র দেওয়া আছে। যাদের অনেকের স্কিনের প্রবলেম থাকে, যাদের অ্যালার্জি টালার্জি থাকে, তারা অনেক রকম কেমিক্যাল ব্যবহার করতে পারে না, ব্যবহার করলেও না জেনে ব্যবহার করে ফেললেও তাদের অনেক অসুবিধা সামনে পড়তে হয়। তো তার জন্য এটা বেস্ট। তো এটা আমাদের দেখো রেডি হয়ে গেছে, এটা মিক্সড করে। আর এটাকে বললাম যে ছেঁকে নিতে, আমি তো দেখাতে ভুলে গেছি,
তো এবার আমার মা এটা মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছিল। দেখো এরকম করে অ্যাপ্লাই করে দিতে হবে, আর করে নিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখলে হবে। বেশিক্ষণ রাখলে বেশ ভালোই হবে, আর চুলটা যে কতটা সফট হবে সেটা তোমরা হেয়ার ওয়াশের পরেই দেখতে পারবে, এতটাই সফট হয়ে যাবে। মনে হবে এই তো মনে হচ্ছে পার্লার থেকে স্পাটা করে আসলাম। কোনো ঝুট ঝামেলা ছাড়া এই স্পাটা খুবই ভালো। তো দেখো আমার সারা চুলে দেওয়া হয়েও গেছিলো, আমি এটা দেখিয়ে নিলাম ভালো করে। এবার আমি চুলটাকে বেঁধে নিয়েছি, আর এটাকে আমি শ্যাম্পু দিয়েই ওয়াশ করেছি। আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর শ্যাম্পু অ্যাপ্লাই করেছি, আর শ্যাম্পু করার পরে দেখছো কতটা শাইনি ভাব এসছে চুলটার। আর এরপর একটু সিরাম লাগিয়ে নিতে পারো, যে কোনো সিরাম লাগালেই হবে। আর তোমরা যদি হেয়ার সিরামের একটা ভিডিও দেখতে চাও, ন্যাচারাল হেয়ার সিরাম, তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি ন্যাচারাল যে হেয়ার সিরামটা আমি ব্যবহার করি অনেক সময় সেটাও তোমাদের দেখাতে পারবো। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি।